वेलकम टू स्मार्ट बाजार प्रेजेंस स्मार्ट त्यौहार का तड़का। हाय, आई एम शेफ अनन्या बैनर्जी। आज यही स्पेशल ओकेशने आपनादेर जोन्नो निये एशेछि एकटा स्पेशल रेसिपी। दुर्गा पुजो एशे गेछे, शरतकालेर आकाश, यही समयटा सब बांगालीदेर खूब फेवरेट टाइम। सबाई आमरा खूब आनंद करी, भालो थाकी आर मा दुर्गा के वेलकम करी, তাই না? এই স্পেশাল সময় মা দুর্গা আপনাদের সবাইকে ওনার ব্লেসিংস দিন, আপনাদের জীবন হয়ে উঠুক আনন্দময়, পুজোটা খুব ভালো কাটুক, এই উদ্দেশ্যে আমি আপনাদের জন্য করছি। এই স্পেশাল অকেশনে একটা স্পেশাল রেসিপি তো হতে হবে, তাই নয়? একটা স্পেশাল রেসিপি ওই জন্য এনেছি আপনাদের জন্য। নাম কি জানবেন? ডাব ছানা। ডাব চিংড়ির নাম তো শুনেছেন, এটা তো একটা আইকনিক বেঙ্গলি ডিশ, সবাই জানে। আবার ছানার ডালনাও খেয়েছেন, ছানাও তো বেঙ্গলি কিচেনে খুব ইউজ হয়। কিন্তু আমি একটা স্পেশাল রেসিপি কিউরেট করেছি আপনাদের জন্য, ডাব ছানা। দেখতে থাকুন কীরকম ইন্টারেস্টিং এই রেসিপিটা হয়। আর এই রেসিপিটার জন্য আমি কিছু ইনগ্রেডিয়েন্ট ইউজ করেছি। আমি সব ইনগ্রেডিয়েন্ট ইউজ করেছি স্মার্ট বাজার থেকে। স্মার্ট বাজার এর একটা নিজস্ব ব্র্যান্ড আছে, ওটার নাম হলো গুড লাইফ। গুড লাইফ থেকে আমি সব ইনগ্রেডিয়েন্টস আজকের রান্নাতেও ইউজ করেছি, আর আমার রোজকার রান্নাতেও আমি গুড লাইফ ইউজ করি। একটা স্পেশাল ব্যাপার আছে, কি জানেন? গুড লাইফে সারা বছর কোনো না কোনো ডিসকাউন্ট হতেই থাকে, তো আপনি সব ইনগ্রেডিয়েন্টস একটা ডিসকাউন্টেড প্রাইসে পাবেন। ইজন্ট দ্যাট গ্রেট? তো এখন রেসিপিটার দিকে এগোনো যাক। চলুন রেসিপিটা শুরু করি, স্পেশাল রেসিপি ডাব ছানা। ঠিক আছে, তো ডাব ছানার জন্য প্রথমে লাগবে ডাব। ডাব কি জিনিস? এইটা হলো ডাব। এটা কি আমি কেটে একটু ক্লিং র‍্যাপ করে রেখেছি যাতে কালো না হয়ে যায়। তো আমার অবাঙালি বন্ধু যারা, তারা তো জানেন না ডাব কি। ডাব কিছুই না, টেন্ডার কোকোনাট। টেন্ডার কোকোনাট কিন্তু যেটাতে অনেক শাঁস আছে, মানে মালাই আছে, সেরকম ধরনের একটা ডাব আমি কেটে নিয়েছি। আর তার মাথাটাকে এরকম সেপারেট করে রেখেছি। মাথাটা ইম্পর্টেন্ট, কিন্তু মাথাটা আমরা ইউজ করব। তো এই মাথাটা রেখেছি, আর পুরো যে শাঁসটা ডাবের, দ্য মালাই পার্ট, দ্য টেন্ডার কোকোনাট, আমি পুরোটাকে স্কুপ আউট করে একদম একটা পিউরে বানিয়ে রেখেছি। এরকম পিউরে করে রেখেছি কারণ আমার ছানার মধ্যে যে ম্যারিনেশন করব ওই পিউরেটা যাবে। ওকে, তো আমার ডাবটা হচ্ছে রেডি। এরকম করে রেডি করে এর ঢাকনা দিয়ে এইভাবে রেখে দিয়েছি। এবারে রেসিপিটা শুরু করব। এরপরে আমি নিয়েছি ছানা। এটা পনির নয় কিন্তু, রেডিমেড। তবে আপনার যদি খুব তাড়াতাড়ি কোনো রান্না করতে হয়, এই ছানা প্রসেসটা না করে আপনি পনিরও ইউজ করতে পারেন, কিছু প্রবলেম নেই। তবে আমি নিয়েছি হোমমেড ছানা। কী করে ছানা বানায় আমি আপনাদের পুরোটাই বলবো গল্প করতে করতে। এই ছানাটাকে আমায় করতে হবে ম্যারিনেট, কিন্তু তার আগে আমার একটু পেঁয়াজ ভাজা লাগবে। তো পেঁয়াজটা একটু ভেজে নিই আগে, তারপরে আমি ম্যারিনেট করব ছানাটাকে। ওকে, সো এটাকে আমি একটু সরিয়ে রাখছি আর পেঁয়াজটা ভাজব। এটাকে একটু গরম করতে দিলাম, আর আমি পেঁয়াজটাকে একটু সতে করে নিচ্ছি। আবার বলি, এই রেসিপিটা কিন্তু আপনি ইন্টারনেটে খুঁজলেও পাবেন না, কোনো কুকবুকেও নেই, কারণ রেসিপিটা একদম আমার নিজস্ব। ডাব চিংড়ি পাবেন, আবার ছানার ডালনাও পাবেন, কিন্তু এটা একটা টোটালি ডিফারেন্ট রেসিপি। ওকে, এখন এই এটা একটু গরম হলে কি করব, একটু বাটার দিয়ে দেবো। জানি বাঙালি রান্নায় সেরকম বাটারের ইউজ নেই, কিন্তু একটু আধটু ফিউশন করলে জিনিস যদি টেস্টটা আরও ভালো করে দেওয়া যায়, ওয়াই নট। বাটারটা একটু গরম করি আগে,
ক্যাস্ট আর একটু বাড়াই। এই বাটারে এবারে পেঁয়াজ কুচিটা ভালো করে ভেজে নেব। আপনি যদি এই রেসিপিটা পেঁয়াজ ছাড়া করতে চান সেটাও কিন্তু খুব ভালো হয়, কোনো প্রবলেম নেই। কিন্তু আমি এইভাবে ডাব চিংড়িও বানাই, তো এইভাবে ডাব ছানা একবার বানিয়ে দেখুন কীরকম লাগে। স্পেশালি যারা ভেজিটেরিয়ান তাদের জন্য তো খুব সুবিধে। এই পেঁয়াজটা যতক্ষণ রান্না হচ্ছে আমি একটু বলে নিই এই ছানাটা আমি কিভাবে করেছি। ছানার জন্য আমি 1 লিটার দুধ নিয়েছি, সেই দুধটাকে বয়েল হতে দিয়েছি। যেই একটা বয়েল এসছে, একটা ফুট এসছে, তখন আমি একটা ভিনিগার আর ওয়াটার, মানে জল আর ভিনিগারের একটা সলিউশন বানিয়ে রেখেছি। প্রপোর্শনটাও আপনাকে বলছি, 2 চামচ ভিনিগারে 8 চামচ জল নেবেন, ঠিক আছে? একটা পাতলা সলিউশন বানিয়ে রেখে দেবেন। এবারে যখন দুধটা ফুটে উঠল তখন বন্ধ করে দেবেন গ্যাস, আর একটু একটু করে চামচে করে ওই ভিনিগার সলিউশনটা ঢালতে থাকবেন। যতক্ষণ দেখবেন ওই সলিউশনটা থেকে একটা গ্রিনিশ কালারের লিকুইড বেরিয়ে এসছে, আর একদম ছানাটা কার্ডল হয়ে একটা ছানা ফর্ম করেছে, সেই অবস্থায় আপনি ওটাকে স্ট্রেন করে নেবেন। এটাকে একটু কমাই, নালে পুড়ে যাবে। হ্যাঁ, তো ওটাকে স্ট্রেন করে নেবেন, আর স্ট্রেন করে ঠান্ডা জলে ছানাটাকে ধুয়ে নেবেন যতক্ষণ পুরো ভিনিগারের স্মেলটা ওখান থেকে চলে যায়। তো দিয়ে এই হয়ে গেল ছানা। তারপরে একটা মসলিন কাপড়ে ওটাকে টাঙিয়ে রাখবেন 1 ঘন্টা। আমার কাছে তো এখন 1 ঘন্টা নেই, সেই জন্য আমি এটা আপনাদের জন্য বানিয়ে রেখেছি। তো আপনি যখন বাড়িতে বানাবেন এটাকে 1 ঘন্টা টাঙিয়ে রাখবেন, সুন্দরভাবে ছানা তৈরি হয়ে যাবে। এবারে এই ছানাটা ইউজ করবেন ডাব ছানা বানাতে। ইনফ্যাক্ট এইভাবে ছানা বানালে আপনি এটা দিয়ে রসগোল্লা বানাতে পারেন, সন্দেশ বানাতে পারেন, ছানার ডালনা বানাতে পারেন, ইউ নেম ইট। শিখিয়ে দিলাম কিন্তু, ওকে? তো আমার গল্প করতে করতে পেঁয়াজটাও রেডি হয়ে গেল, পেঁয়াজটা এখন তুলে দেব। ওকে, এখন এটাকে সরিয়ে রাখি আর পেঁয়াজটা এখানে ঢেলে দিই। তো এই নিন, পেঁয়াজ তো ভেজে রেডি হয়ে গেল। এবারে এর মধ্যে যাবে পনির, সরি ছানা। পনির তো রেডিমেড হয়, কিন্তু আবারও বলছি যে আপনি কিন্তু পনির দিয়েও এটা বানাতে পারেন, কোনো প্রবলেম নেই। তবে ছানাটা কি আর একটু হেলদিয়ার লাগে আমার, আপনি বাড়ির যে দুধটা সেটা ইউজ করে বানাচ্ছেন, সুতরাং তো এটাকে ক্রাম্বল করে নেবেন একটু হাতে করে। আর ডাবের যে ভেতরের অংশটা ওটা একটাই পোর্শন হবে, মানে বেশি বড় তো জায়গা নয়। তো আপনি যদি বাড়ির অনেক ফ্যামিলি মেম্বারের জন্য বানান আপনি 2-3টে ডাবেই করতে পারেন এটা। ব্যাস, আমি এতটাই ছানা দিচ্ছি কারণ এটাই আমি ডাবের মধ্যে ভরতে পারবো। এই ছানাটা দিলাম, এর মধ্যে দেব একটু হলুদ গুঁড়ো, আচ্ছা সর্ষে বেটে রেখেছি। সর্ষে আপনি 10-15 মিনিট জলে আগে ভিজিয়ে নেবেন, তারপরে ওটাকে মিহি করে বেটে রাখবেন। তো সর্ষেটাকে ভিজিয়ে রেখেছিলাম, সেই সর্ষে বাটা দিয়ে দিলাম, দিয়ে দিলাম একটু লঙ্কা কুচি, যতটা ঝাল খেতে ভালো লাগে ততটাই দেবেন, আমার খুব ভালো লাগে তো আমি বেশি করে দিলাম। আর একটা খুব ফেভারিট বেঙ্গলি ইনগ্রেডিয়েন্ট, আমার তো অ্যাবসোলিউট ফেভারিট, পোস্ত। পোস্ত, বা আমার অবাঙালি বন্ধুদের জন্য বলি, পোস্ত কা মতলব হ্যায় খসখস।
তো খসখস পেস্ট, পোস্ত পেস্ট, ওকে, সো দ্যাট ইউ পুট অ্যান্ড সল্ট টু টেস্ট। সল্ট দিয়ে দিলেন, এরপরে যে ইনগ্রেডিয়েন্টটা দেবেন সেটা হচ্ছে অ্যাবসলিউটলি কুইন্টিসেন্সিয়াল বেঙ্গলি মাস্টার্ড অয়েল। মাস্টার্ড অয়েলেই এর এর যে একটা সুন্দর গন্ধ আসবে আর একদম দ্যাট উইল মেক ইট টিপিক্যাল যে বাংলা টেস্টটা সেটা দেবে। এই সব ভালো করে মিক্স করে নেব আগে। এই যেটা রেসিপিটা আপনাদের শেখাচ্ছি, এই রেসিপিটাকে বেস করে আপনি কিন্তু অনেক আলাদা রেসিপিও বানাতে পারেন। আপনি যদি নন ভেজিটেরিয়ান হন, মাছ দিয়ে এটা বানাতে পারেন, সেম রেসিপি ফলো করে। দুর্দান্ত খেতে হয়, চিংড়ি তো হয়ই, পনির হচ্ছে, সো ইউ ক্যান চুজ। মানে একটা বেসিক রেসিপি ভালো করে শিখে গেলে কি হয়, আমরা অনেক কিছু এটা নিয়ে খেলতে পারি। ওকে, এর মধ্যে আরও একটা জিনিস যাবে, সেটা হলো গ্রেটেড কোকোনাট। নারকোল আমি ইয়ে করে রেখেছি, ঘষে রেখেছি, তো গ্রেট করে রেখেছি কোকোনাট, আর ওই যে ডাবের ভেতরে ছিল মালাইটা ওটাও ইউজ করব। ওটাও ইউজ করলে কি হবে, একটা যে ক্রিমি কনসিস্টেন্সি হয় সেটা এসে যাবে পনিরের মধ্যে। ব্যাস, এত সিম্পল, ম্যারিনেশন হচ্ছে রেডি। এই অবস্থায় আপনি যদি খুব তাড়াতাড়ি থাকে, ধরুন আপনার কাছে এত কিছু নেই, এই অবস্থাও আপনি এটাকে স্টিম করতে পারেন, বেক করতে পারেন, কি মাইক্রোওয়েভ করতে পারেন। আমি আজকে করব মাইক্রোওয়েভ, কারণ আমার সব কিছুই একটা শর্টকাটে করতে খুব ভাল লাগে। মনে হয় যে আজকাল লাইফে কি হয়ে গেছে, চটজলদি সবাই সব কিছু তাড়াতাড়ি করে ফেলতে চায়। তো এই অবস্থায় আমাদের যে রেসিপিগুলো সেটাও যদি আমরা চটপট করে করে ফেলতে পারি, আমাদের অনেক সময় থাকবে গিয়ে পুজো দেখার, ইজন্ট ইট? তো সেই জন্য এখন এই ম্যারিনেশন হয়ে গেছে রেডি। আপনার হাতে যদি সময় থাকে, আপনি একটু সময় নিয়ে একটু ম্যারিনেট করে রাখতে পারেন, ধরুন 20 মিনিট মতন ওটাকে ম্যারিনেট করে রাখলেন। কিন্তু আমাদের তো সময় নেই, আপনাকে এক্ষুনি দেখাতে হবে কীভাবে করব। সো ডাবটা নিয়ে নিলাম, এবারে আস্তে আস্তে এটার মধ্যে ভরব ডাবটা। এই ম্যারিনেটেড পনিরটা ভরে দিলাম। আর আপনি আরেকটা জিনিস লক্ষ্য করেছেন, এটাতে কিন্তু খুব কম তেল গেছে, নট মাচ অফ অয়েল। তো এই তেল কম মানে হেলদিও হচ্ছে জিনিসটা, একে তো হোমমেড ছানা, তারপরে কম তেলে মাইক্রোওয়েভ হচ্ছে, খুব হেলদি। মানে দুর্গাপুজোর রেসিপি মানেই যে একেবারে ভর্তি তেল ঝাল মশলা, তা কিন্তু নয়, আমাদের হেলথের দিকেও খেয়াল রাখতে হবে। সো দিস ইজ আ গুড রেসিপি টু ফলো। তো এটা হয়ে গেল, এটাকে আমি পুরোই ভরে দিতে পারি। ব্যাস, এটা ভরে দেওয়ার পরে আমি দেখাবো আপনাকে আমি কি করব। আমি নিয়েছি একটু আটার ডো, মানে রুটি করার যে আটা, সেই আটার ডো। এবারে এটাকে আমি কি একটা ট্রিটমেন্ট দেব, কী ট্রিটমেন্ট, বিরিয়ানিতে যেমনি আমরা দম দিই, আমরা দম দিয়ে তো বিরিয়ানিটাকে সিল করে দিই, তারপরে ওটাকে দমে বসাই, তারপর যখন খুলি ওটা ভেতর থেকে কুকড হয়ে যায়, ঠিক সেম প্রসেস আমরা এটাতেও ফলো করব। আমরা একটু আটা ডো নিয়ে এই যেটাকে সিল করব ওটাতে লাগিয়ে দেব। সো জাস্ট এরকম একটু রোল আউট করে লম্বা একটা, ছোটোবেলায় সাপ বানাতাম মনে আছে, সেরকম করে একটা রোল আউট করে নেব। এটা রোল আউট এরকমভাবেও করা যায়। বেসিক্যালি এটা তো আমরা রুটি বানাচ্ছি না, আমরা একটা সিলিং করার জন্য একটা লম্বা রাউন্ড করে বানাচ্ছি, যাতে ওটা সিল করতে পারি। ওটা যে সার্কামফারেন্সটা আছে সেইটাকে দেখে আপনি বানিয়ে নেবেন।
ঠিক আছে। আরও একটা করতে পারেন, এটাকে একদম ভরে দিতে পারেন, মানে ঠেসে ভরে তারপরেও সিল করতে পারেন। একটু রিমেনিং যে আছে আমি ওটাকে দিয়েই দিলাম, তাহলে কি হবে ওটা একদম ভালো করে সিল হয়ে যাবে। ইয়েস, নাও ইটস পারফেক্ট। এর একদম ঢাকনাটা মাপে মাপে বসাতে হবে, বসানোর পরে আমি এটা করে দেবো সিল। ইয়াপ, যাতে ক্লোজ করে দেবেন, যাতে ওর মধ্যে লাগিয়ে যাতে করে না খোলে আর ভেতরের যে ময়েশ্চার বলুন স্টিম বলুন এস্কেপ করতে পারবে না, ওর ভেতরে ওটা কুকড হবে আর পুরো ফ্লেভারটা ওর ভেতরেই থাকবে, ডিসপার্স হবে না, তাতেই ওই একটা যে খুব সুন্দর যে ফ্লেভারটা সেটা চলে আসবে। সো এইটা করার পরে আমরা এটাকে মাইক্রোওয়েভ করব। আপনার কাছে অপশনস আছে, আপনি এটাকে স্টিম করতে পারেন, মানে ধরুন একটা তলায় জল রেখে এটা বসিয়ে ঢাকা দিয়ে স্টিম করতে পারেন, কিংবা আপনি প্রিহিটেড আভেনে এটাকে রাখতে পারেন 20-25 মিনিটস। আমি দেখলাম মাইক্রোওয়েভটা সব থেকে তাড়াতাড়ি হবে 5 মিনিটস, তো 5 মিনিটস আমি এটাকে মাইক্রো করব। এটা যতক্ষণ মাইক্রোওয়েভ হচ্ছে আমি ততক্ষণ একটা প্লেট সাজিয়ে নিই, আর সাজানোর সময় আপনাদের সঙ্গে একটু গল্পও করি। আমি তো এটাকে সাজিয়েই খেতে দেব, তো এটাকে একটা সাজিয়ে নিই প্লেটে, এইগুলোকে একটু সরিয়ে দিই, এগুলোর তো কাজ হয়ে গেছে। সো প্রথমেই জিজ্ঞেস করি কি দুর্গাপুজো মানে আপনি কি ভাবেন, মানে হোয়াট ইজ দুর্গাপুজো ফর ইউ? দুর্গাপুজো আমাদের বাঙালিদের জন্য একটা এমন একটা স্পেশাল অকেশন। ছোটোবেলা থেকে শুনেছি যে মা দুর্গা এই সময় নিজের বাড়ির থেকে আমাদের বাড়িতে পৃথিবীতে অবতরণ করেন, আর এই সময়টা এই যে 4-5টা দিন আমাদের সঙ্গে কাটান, তো এটা কিন্তু এত হ্যাপি অকেশন দ্যাট আমরা নতুন জামা পরি, নতুন সবার জীবনে যে দুঃখ আছে কষ্ট আছে সেগুলো ভুলে যাই, দিয়ে একটা আনন্দে মেতে উঠি। ইটস সো স্পেশাল। আর সেই জন্য একটু ছোলার ডাল দিয়ে দিলাম, ছোলার ডাল তো বাঙালিদের ফেভারিট। হ্যাঁ, তো আবার দুর্গাপুজোতে ফেরত আসছি। সো আমার একদম মনে আছে ছোটোবেলায় আমরা কাউন্ট করতাম কটা জামা হলো, তো ষষ্ঠীর দিনে একটা জামা, তারপর সপ্তমীর দিন আরেকটা জামা, অষ্টমীর দিন একটা জামা, নবমীর দিন, এরকম করে 5 দিনে 5টা জামা, আবার সকাল বিকেল এরকম সকাল বিকেলে, সকালে কী পরবো, কী পরে অঞ্জলি দেব, আর বিকেলে কী পরবো, এই রকমভাবে আমরা প্ল্যানিং করতাম দুর্গাপুজোর সময়। আর দুর্গাপুজোর আর কি মানে আপনাদের কাছে? দুর্গাপুজো মানে নতুন জামা, দুর্গাপুজো মানে খুশি, আনন্দ, প্যান্ডেল হপিং, আর ভালোমন্দ খাওয়া। অফকোর্স ভালোমন্দ খাওয়াটা দুর্গাপুজোর একটা মানে পার্ট অ্যান্ড পার্সেল, ইজন্ট ইট? তো আর প্যান্ডেলে কী খেতাম? রোল, ফুচকা, ঝালমুড়ি, তারপরে আরও কী খেতাম, মোগলাই পরোটা, অ্যান্ড দ্য লিস্ট গোজ অন। কিন্তু এটাই কি দুর্গাপুজোর মানে? নো, দুর্গাপুজোর আসল মানে হচ্ছে আমাদের নিজেদের সবার ভেতরে যে একটা দৈত্য বলুন, অসুর বলুন, বা নেগেটিভ এনার্জি বলুন, যেটা থাকে সেটাকে শেষ করে দেওয়া, অ্যান্ড আমাদের যে পজিটিভিটি সেটা ফেরত দেওয়া,
আমাদের যে শক্তি, আমাদের ভেতরে যে দেবী শক্তি, সেটাকে জাগরণ করা, সেটাই হলো দুর্গাপুজোর রিয়েল মানে। ওকে, সো অফকোর্স খুব মজা করুন, আনন্দ করুন, ভালো থাকুন, সেটা তো নিশ্চয়ই। সো ভাত এলো, ডাল এলো, ওকে, একটু বাঙালি স্টাইলে একটু, ছোটোবেলায় আমার মনে আছে কলা পাতায় আগে একটু নুন দিত, নুন, একটা কাঁচা লঙ্কা, একটা কেন দুটো কাঁচা লঙ্কা, একটু লেবু, আর একটা আমার ফেভারিট জিনিস বেগুন ভাজা। সো বেগুন ভাজা রেখে দিই। এবার থালাটা খুব সুন্দর দেখতে লাগছে, তাই না? আমার মনে হচ্ছে এখনই একটা মিল হয়ে যাক, অ্যাকচুয়াল স্পেশাল মিলটা আসছে। তো এটাতে ছড়িয়ে দিলাম এইগুলো, আর তারপরে একটু ওয়েট করি, ডাব চিংড়িটা রেডি হলেই একদম খেতে দিয়ে দেবো। চলো, থালাও রেডি, সব কিছু রেডি, চি এখন ডাব ছানার অপেক্ষা। আর আপনারাও লিখে জানাবেন বা জানাবেন আমাকে দুর্গাপুজোর মানে আপনাদের কাছে কী। এই যে ভালো মন্দ রান্না করা আর অঞ্জলি দেওয়াটা একটা বিরাট ব্যাপার, যে প্রত্যেক দিন সকাল থেকে একটা মজার ব্যাপার আছে, আমার অবাঙালি বন্ধুরাও জিজ্ঞেস করে যে পুজোর সময় কি তোমরা ভেজিটেরিয়ান খাও? একদম না, ভেজিটেরিয়ান বাঙালিরা খায় না, খায় টিল পুষ্পাঞ্জলি, পুষ্পাঞ্জলি অবধি আমরা ভেজিটেরিয়ান খাই। পুষ্পাঞ্জলি যেই হয়ে গেল সব কিছু খাই তারপরে, আর যত স্পেশাল খাবার দাবার এই সময় একটু বেশি খাই। আমার মনে হয় আফটার দুর্গাপুজোর সবার একটা ডিটক্স ডায়েটে চলে যাওয়া উচিত, বাট দুর্গাপুজোর সময় নয়। আর খুব ভালো মন্দ খাওয়ার সঙ্গে খুব ভালো সাজু গুজু করে প্যান্ডেল হপিং করে মা দুর্গার ব্লেসিং নেওয়া, সেটাই হলো দুর্গাপুজো। দেখো মাইক্রোওয়েভ ইজ কলিং মি, হয়ে গেছে, বের করে আনি। এটা খুব গরম, কিন্তু এটা মনে হচ্ছে না একটা শো স্টপার ডিশ। এটা আমি সবসময় বলি যখন আমি ডাব চিংড়িও পরিবেশন করি কাউকে, এটা অ্যাকচুয়ালি একটা শো স্টপার ডিশ, এটার কোনো প্লেটিং লাগে না। কেন? কারণ যে গেস্ট আপনি যাকে খেতে দেবেন তার সামনে একটা আস্ত ডাব দিয়ে দিলেন, মানে একটা টেন্ডার কোকোনাট দিয়ে দিলেন, সেভাবে এটা কী, এর মধ্যে কী আছে, এর মধ্যে কী আছে জানতে গেলে ঢাকনা খুলতে হবে। সো লেটস ওপেন দ্য লিড। তো এইটাকে ঢাকনাটা খুললেই দেখবেন একটা স্মেল বেরিয়ে আসছে, খুল যা সিমসিম, লুক অ্যাট দ্যাট, দ্যাট লুক সো গুড। যদি আপনি এটা স্মেল করতে পারতেন তাহলে বুঝতে পারতেন আমি কী বলছি, আর সেটার জন্য আপনাকে এটা কিন্তু বাড়িতে বানাতে হবে। সো মেক ইট কুইকলি। আমি একটু টেক্সচারটা দেখাচ্ছি, এটা যে ভেতরে যে স্টিম কুক হলো তাতে কী হয়ে গেল দেখুন, ভেরি নাইস। তো একটা স্পেশাল রেসিপি শেখালাম আপনাদেরকে, যেটা ইউজ করে কিন্তু আপনি আবার অনেক আলাদা রেসিপিও বানাতে পারেন, বাট এইটা ডেফিনেটলি এই পুজোতে বানিয়ে ফেলুন। কারণ সবাই তো সবার বাড়িতে ঘরে ঘরে একটা নতুন কিছু বানাতে চায়, স্পেশাল কিছু করতে চায় দুর্গাপুজোর সময়, ইজন্ট ইট? তো সেটা শিখিয়ে দিলাম, বানিয়ে ফেলুন, আর নিশ্চয়ই আমাকে জানাবেন, ট্যাগ করবেন, জিজ্ঞেস করবেন কীভাবে কী, যদি কোনো আটকে যায় নিশ্চয়ই আমাকে জিজ্ঞেস করতে পারেন। সো ডেফিনেটলি এটা ট্রাই করুন বাড়িতে, ঠিক আছে? আর পুজো খুব ভালো কাটুক, সবার লাইফ হয়ে উঠুক আনন্দময়, একদম খুশিতে ভরে উঠুক, খুব ভালো সাজগোজ করুন, খাওয়া দাওয়া করুন, আর নিজের ভেতরে যে নেগেটিভিটিটা সেটা বাদ দিয়ে দিন, জীবনটা হয়ে উঠুক পজিটিভ, আর সকলের জীবনটা হয়ে উঠুক পজিটিভ, সেটাই আমি প্রে করি মা দুর্গার কাছে, ঠিক আছে? আর এই রেসিপিটা যখন ট্রাই করবেন
তখন আমাদেরকে ট্যাগ করতে পারেন। সেই ট্যাগটা কি? হ্যাশট্যাগ স্মার্ট বাজার, সরি, স্মার্ট তেওয়ার কা তড়কা। স্মার্ট তেওয়ার কা তড়কা, এটা হলো হ্যাশট্যাগ। এটা করতে কিন্তু ভুলবেন না, ঠিক আছে? আর এটা নিচে স্ক্রিনেও দেখতে পাবেন কি হ্যাশট্যাগ, এটা নিশ্চয়ই করবেন। আর ডেফিনেটলি ট্রাই করুন, লাইক করুন আর কমেন্ট করুন কীরকম লাগলো এটা। আর ডেফিনেটলি আমাকেও জানাবেন কেমন লাগলো। আর যদি পুজোটা এত ভালো কাটুক, সবাইকে এইটাই উইশ করে আমি আজকের লাইভটা শেষ করছি। হ্যাপি দুর্গা পুজো অল।